হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রিনিন প্রোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আপনাদের অনুরোধে হাজির হলাম নতুন একটি জেলা নিয়ে, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা সম্পর্কে পুরো ভিডিওটিতে থাকবে সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থানসমূহ, কিসের জন্য সাতক্ষীরা জেলা বিখ্যাত, সাতক্ষীরা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, সাতক্ষীরা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, সাতক্ষীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সাতক্ষীরা জেলার দৈনিক পত্রিকাসমূহ, সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান, আরও অনেক কিছু। চলুন তাহলে জেনে নেওয়া যাক সাতক্ষীরা জেলা সম্পর্কে কিছু তথ্য। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বঙ্গোপসাগরের উপকূলে এবং ভারতীয় সীমান্তে অবস্থিত এই সাতক্ষীরা জেলাটি 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীয়করণের ফলে 1984 সালে সাতক্ষীরা জেলায় উন্নীত হয়। সাতক্ষীরা জেলার আদি নাম সাতঘড়িয়া। সাতক্ষীরার নামকরণে অনেকের ভিন্ন ভিন্ন মতামত আছে। এর মধ্যে অন্যতম মতামত হল, একদা সাত মনীষী সাগরে ভ্রমণে এসে একান্ত শখের বশে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীর এর সাথে আপ্রত্যয়যুক্ত করে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। সাতক্ষীরা জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। 1984 সালে সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হয়, যার সংসদীয় আসন 4টি এবং আয়তন 3,858.33 বর্গ কিলোমিটার, যা 1,489.71 বর্গ মাইল। উচ্চতা 52 ফিট সমুদ্রবর্তী অঞ্চল থেকে। সাতক্ষীরা জনসংখ্যা 20,79,884। শিক্ষিত হার 53.32%। পোস্টকোড 9400। সাতক্ষীরা মূলত 7টি উপজেলা নিয়ে গঠিত। আশাশুনি উপজেলা, দেভাটা উপজেলা, কলারোয়া উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা, শ্যামনগর উপজেলা, তালা উপজেলা, কালীগঞ্জ উপজেলা। সাতক্ষীরা ইউনিয়ন আছে 78টি, পৌরসভা আছে 2টি, থানা আছে 8টি, গ্রামের সংখ্যা 1423টি, মৌজার সংখ্যা 960টি। চলুন এবার জেনে নেব সাতক্ষীরার বিখ্যাত ব্যক্তি বর্গ সম্পর্কে। প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা ইয়াসমিন, চিত্রনায়ক আমিন খান, বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার, আবেদ খান সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাবে সাতক্ষীরা জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস সম্পর্কে। মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা জেলার ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। দেশের অন্যান্য স্থানের ন্যায় সাতক্ষীরার সকল শ্রেণী ও পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই মহান মুক্তিযোদ্ধায়। মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা 8ম এবং 9ম সেক্টরে ছিল। শত্রুমুক্ত হয় সাতক্ষীরা জেলা 7ই ডিসেম্বর 1971 সালে। চলুন এবার জেনে নেব সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত। সাতক্ষীরা জেলা বিখ্যাত মূলত চিংড়ি ও সন্দেশ এবং সুন্দরবনের জন্য বিখ্যাত বলা হয় সাতক্ষীরা জেলাকে। সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থানসমূহ সুন্দরবন, মান্দারবাড়ি সমুদ্র সৈকত, জমিদারবাড়ি ও যশোরেশ্বরী মন্দির, নলতারে অশ্বরীপ, বৌদ্ধ মঠ, ভোমরা স্থল বন্দর, মন্টুমিয়ার বাগানবাড়ি, তেঁতুলিয়া মসজিদ। আপনি যদি কখনও স্কোপ পান সাতক্ষীরা জেলাতে ভ্রমণ করার, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাতক্ষীরা জেলার এই দর্শনীয় স্থানসমূহ একবার ঘুরে দেখার। চলুন এবার জেনে নেব সাতক্ষীরা জেলার পত্রিকাসমূহ। সাতক্ষীরা জেলার পত্রিকাসমূহ হল দৈনিক সাতক্ষীরা নিউজ, দৈনিক কালার চিত্র, দৈনিক দৃষ্টিপাত, সাপ্তাহিক সূর্যের আলো, সুপ্ত শিখা। সাতক্ষীরা জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যদি আমরা বলি, তাহলে সাতক্ষীরা জেলাতে মূলত 2টি উপায়ে যোগাযোগ আছে। একটি আছে সড়কপথ এবং অন্যটি আছে নৌপথ। তবে আপনি যদি আকাশপথে সাতক্ষীরাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যশোর জেলার উপর দিয়ে যেতে হবে। যশোরে একটি বিমানবন্দর আছে। যশোর বিমানবন্দর থেকে মাত্র 72 কিলোমিটার দূরেই সাতক্ষীরা অবস্থিত। যশোর বিমানবন্দর থেকে সাতক্ষীরা যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট। চলুন এবার জেনে নেব সাতক্ষীরা জেলার উল্লেখযোগ্য নদ নদী। ইচ্ছামতি নদী, কালিয়ান্দি নদী, কাকশিয়ালি নদী, বেতনা নদী, খোলপেটুয়া নদী। এবার জেনে নেব সাতক্ষীরা জেলার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ। মসজিদ আছে 2,427টি, মন্দির আছে 788টি। এবার জেনে নেব সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। মহাবিদ্যালয় আছে 44টি, উচ্চ বিদ্যালয় আছে 135টি,
মাদ্রাসা আছে 85টি, প্রাথমিক বিদ্যালয় আছে 390টি। সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজও আছে। সাতক্ষীরা জেলার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হল সাতক্ষীরা সরকারি কলেজ, শ্যামনগর সরকারি মহসিন কলেজ, খান বাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট উচ্চ বিদ্যালয়। এবার জেনে নেব সাতক্ষীরা জেলার প্রধান অর্থকরী পণ্যসমূহ। সাতক্ষীরা জেলার নানাবিধি কৃষিপণ্য ও গৃহপালিত পশু, লবণাত্মক ও মিষ্টি পানির মাছ এবং সুন্দরবনের কাঠ, মধু, পশুর চামড়া ও সুন্দরবন সংলগ্ন যেসব পণ্য, সেসব পণ্যকেই মূলত সাতক্ষীরার মূল অর্থনীতি বলা হয়ে থাকে। এবার জেনে নেব সাতক্ষীরা জেলার স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতাল আছে 8টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 7টি, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে 70টি। চলুন এবার জেনে নিই তাহলে সাতক্ষীরা জেলার প্রয়োজনীয় মোবাইল নম্বর সমূহ। সাতক্ষীরা জেলার ফায়ার সার্ভিস 04716235 7, পুলিশ মডেল থানা 04716225 2, অ্যাম্বুলেন্স সদর হাসপাতাল 01730328402। এই ছিল সাতক্ষীরা জেলা সম্পর্কে উল্লেখযোগ্য তথ্যসমূহ। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং নতুন নতুন ভিডিওর আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।